হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্রন্ট ভিউ। আমি অভিজিৎ। আজকের বিষয় মক ড্রিল। মক ড্রিল আসলে জিনিসটা কি? আমরা যেমন আসল পরীক্ষার আগে মক টেস্ট দিই, এটাও সেরকম এক ধরনের রিহার্সাল। রেলে কোনো রকম দুর্ঘটনা ঘটলে সেই পরিস্থিতিতে কীভাবে মোকাবিলা করতে হয় এবং কী কী করণীয়, সেসবেরই রিহার্সাল হয় এই মক ড্রিলে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে সেই সময় খুব ভালোভাবে পুরো বিষয়টা মোকাবিলা করা যায়, তার জন্যই এই প্র্যাকটিস। মক ড্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভ্যাস, যত কম সময়ের মধ্যে স্টাফ থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট রিলিপ্টেন বা মেডিকেল রিলিপ্টেন রেডি করে দুর্ঘটনাস্থলে পৌঁছে যাওয়া যায়, এখানে সেটা খুবই গুরুত্বপূর্ণ। মক ড্রিল যদি না হয়, হঠাৎ একদিন কোথাও দুর্ঘটনা ঘটলে তাকে সামাল দেওয়া ভীষণ মুশকিল। একটা ডিপার্টমেন্টের সাথে অন্য ডিপার্টমেন্টের মেলবন্ধন থাকা খুবই দরকার, না হলে সামান্য দুর্ঘটনাও সামাল দেওয়া যায় না। অন্তত 2-3 মাসে একবার করতে হয় মক ড্রিল, এটাই নিয়ম। আর এই প্রক্রিয়ায় দেখা হয় কত তাড়াতাড়ি নির্দিষ্ট ডিপার্টমেন্টের স্টাফরা তৈরি হতে পারছে বা কত তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট রিলিপ্টেন বা মেডিকেল রিলিপ্টেনকে তৈরি করা যাচ্ছে। মূলত রেলের নিরাপত্তা দপ্তরের কোনো সিনিয়র স্কেল অফিসারের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া করা হয়, এবং পুরো প্রক্রিয়াটা গোপনেই করা হয় এবং অবশ্যই সমস্ত ডিপার্টমেন্টের অজান্তে, যাতে বোঝা যায় যে তারা যে অবস্থাতেই থাকুক না কেন দুর্ঘটনা ঘটলে কীভাবে তারা রিয়্যাক্ট করে বা মোকাবিলা করে সেই পরিস্থিতি। এই মক ড্রিল শুধু রেলে নয়, সমস্ত সামরিক বাহিনী ও এই মক ড্রিল করে থাকে, বা অন্যান্য জায়গাতেও যেখানে বিপদকালীন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে সেখানেই সুরক্ষা দপ্তর নিজেদের মধ্যে এই রিহার্সাল করে থাকে। আজকের ভিডিও মক ড্রিল এখানে শেষ করছি, ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। গুড বাই।